বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধকে প্রত্যাখ্যান করে প্রতিবাদ মিছিল ও বাইক র্যালি হয়েছে মুন্সিগঞ্জে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেলের নেতৃত্বে 5 শতাধিক মোটরসাইকেল নিয়ে এই শোডাউন হয়। সোমবার বিকালে জেলা সদরের পঞ্চসার ইউনিয়নের বাইনাবাড়ি এলাকা থেকে শুরু হয় বাইক র্যালি। দীর্ঘ র্যালিটি জেলা শহরের সুপার মার্কেট হয়ে কাচারি এলাকা ঘুরে ফিরে যায় পেট্রোল পাম্প এলাকায়। ছাত্রলীগ নেতা পাভেলের এই কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেয়। বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপতৎপরতার অভিযোগ এনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজপথে থাকার কথা জানান কর্মসূচিতে অংশ নেয়া ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বিএনপির ডাকা যে হরতাল অবরোধ, এই হরতাল অবরোধকে আমরা প্রতিহত করতে আমরা মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃত্বে আজকে মাঠে আসি এবং মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃত্বে যে বিএনপির ডাকা হরতাল অবরোধ আমরা প্রতিহত করব। ছাত্রলীগ নির্বাচন পর্যন্ত ফয়েজ আহমেদ পাভেল ভাই এবং অ্যাডভোকেট মিনাল কান্তি দাসের নেতৃত্বে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে এবং নির্বাচন পরেও যদি কোনো প্রকার সহিংসতা করতে চায় জামাত বিএনপি আমরা কঠোরহস্তে দমন করব। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আগামী সংসদ নির্বাচনে আবারও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। বিএনপি জামায়াত শিবির যে নৈরাজ্য শুরু করেছে এই নৈরাজ্যকে আমরা রুখে দিতে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ সদর প্রস্তুত। জননেত্রী শেখ হাসিনাকে সংসদে বসানোর জন্য আমাদের যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দিব। নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণের উপর হামলা করছে বিএনপি এমন মন্তব্য করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল। বিএনপি জামাত এই 3 দিনব্যাপী যে নৃশংস হামলার যে কর্মসূচি দিয়েছে সেই প্রতিবাদে আজকে আমরা ছাত্রলীগ মাঠে দেখেছি। ইনশাল্লাহ আগামী দিনগুলোতেও মাঠে থাকব। বাংলাদেশের সাধারণ জনগণের উপর যে নৃশংস হামলা চালাচ্ছে, বাসে আগুন দিচ্ছে, জ্বালাও পোড়াও রাজনীতি করছে, তার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ র্যালি। আগামীতে আমরা আরো বড় সরে আমরা লোকজন নিয়ে এবং ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়ে মাঠে থাকবো ইনশাল্লাহ। কর্মসূচিতে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রধান, সিরাজদি খান উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আবদুল্লাহ অনিক, সাধারণ সম্পাদক কাউসার খান, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।